আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি আমি আরকি আক্তার। শুরু দিই সংবাদ শিরোনাম। ভাস্কর্য আর মূর্তি এক নয় বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী। নেত্রকোনা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে কালিয়ারা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কূটনৈতিক করে রাজধানীর শাহবাগ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। বিএনপি গণতন্ত্র হচ্ছে মুখে শেখ ফরিদ আর বগলে ইট বলেছেন কাদের। ভাস্কর্য আর মূর্তি এক নয়, বঙ্গবন্ধু ভাস্কর্যের বিরোধিতা করে যারা আন্দোলন করছে তারা না বুঝেই আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব জায়গাতেই এটা হয়। আমি মিশরে গিয়েছি, সেখানেও ভাস্কর্য দেখেছি, আর আরব দেশগুলোতেও দেখেছি। বাংলাদেশের যারা সমালোচনা করছে তাদের বুঝতে হবে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়। এটা বুঝাতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অনেক দেশেই এমন কিছু লোক থাকে যাদের কাজই হচ্ছে সমস্যা সৃষ্টি করা। আমাদের দেশেও এমন লোক রয়েছে, সমস্যা যখন সৃষ্টি হয়েছে আলোচনা করে সমাধানও করা হবে। ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ভাস্কর্য যদি মূর্তি হয় তবে টাকার ভেতরও তো বঙ্গবন্ধুর ছবি আছে। এর আগে যারা ছিলেন তাদের ছবি ছিল, সেগুলো কিভাবে থাকলো? সেগুলো সবাই পকেটে নিয়ে ঘোরে, সারা বিশ্বের সব জায়গায় যান, মুদ্রার ভেতরে ছবি আছে, তারা এগুলো পকেটে নিয়ে ঘোরে কিভাবে? এ সময় প্রতিমন্ত্রী উদাহরণ টেনে বলেন, ভারত ও পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশেই ভাস্কর্য রয়েছে। এসব ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়, এটা নিয়ে আসলে ভুল বোঝাবুঝি হচ্ছে। নেত্রকোনা কালিয়ারা গাবলাগাতি ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে কালিয়ারা প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট। বিস্তারিত নেত্রকোনা প্রতিনিধি ওমর ফারুক আহমেদের প্রতিবেদনে। নেত্রকোনা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে কালিয়ারা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন এ আর আলী আজগর খান পাঠান, চেয়ারম্যান 11 নং গাথি ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি বজলুর রহমান, খেলা পরিচালনা করেন সাংবাদিক আল আমিন কিবরিয়া। জয়লাভ করে কালিয়ারা একাদশ খেলা হয় গাবরাগাতি বনাম কালিয়ারা একাদশ ম্যান অব দ্য টুর্নামেন্টের পান আলমগীর, ম্যাচ সেরা হন রাসেল। খেলা হয় কালিয়ারা স্কুল মাঠে, উপস্থিত থাকেন গ্রামের মুরব্বীগণ এবং সাধারণ মানুষ। গাবরাগাতি টার্গেট দেন প্রথমে ব্যাট করে 139 রানে, কালিয়ারা 140 রান করে জয়লাভ করেন। আমার টিমে গত ম্যাচ থেকে আজকে দুইজন পরিবর্তন আছে, মেহেদি শাকিল, আর আগের যে টিম ছিল আমার সেমিফাইনাল ম্যাচে যে টিম ছিল পুনরায় টিমে রয়ে গেছে। নেত্রকোনাতে 86-এ ক্রিকেট শুরু করে 93-94 পর্যন্ত ডিএসএর এগুলি চালাইয়া দিয়ে আমি ঢাকা চলে গেছিলাম এবং বাইরেও চলে গেছিলাম। এখানে যে উদ্যোগ মানে আমি দেখলাম আর কি, এসে খুব ভালো লাগছে আর কি। তখন আমার মনে পড়তেছে একটা কথা, যে আমি যখন এমসিসি করি তখন সে বলছিল যে বাচ্চাদের জন্য একটা স্পেশাল বল আছে, ওটা কাঠেন না, ওটা ইম্পোর্ট করাও হয়েছিল কিছু। আমার বারবার মনে হইতেছে এই বাচ্চাগুলিকে ওই বলটা যদি আমরা দিতে পারতাম। আমি আপনার মাধ্যমে আমি বলতে চাই যে বিসিসিবিকে জানাইতে চাই যে গ্রামে গঞ্জে যাতে এই বলগুলি চলে যেতে পারে আর ওরাও ভালোভাবে খেলতে পারে, তাহলে অনেক ভালো হয়। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, যে এখানের যে সার্বিকভাবে যে একটা ব্যবস্থাপনা করা হয়েছে, যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে চেষ্টা নেওয়া হয়েছে এবং যে ইচ্ছা করা হয়েছে, এই জিনিসগুলি থাকলে ডেভেলপ করাই কিন্তু সম্ভব। আর এটা আমি যেহেতু এই মুহূর্তে ডিএসএ প্র্যাকটিস করাচ্ছি, এই গত 1 তারিখ থেকে শুরু করছি, কিন্তু সেখানে আপনাদের সবাই তো আর যাওয়া সম্ভব না, থাকাও সম্ভব না, কিন্তু আপনাদের এখানে যারা একদম স্যার করে এখানেই উপস্থিত থাকেন, অন্যত্র যান না, ওই ধরনের 1-2 জন যদি আসেন আমার এখানে আসতে পারেন, তাহলে আমি ওদেরকে ডেভেলপ করে দেওয়ার জন্য চেষ্টা করতে পারি। যে আমাদের প্রধান অতিথি শরীফ দাদাই বলি আমি সবসময় বলি, আর উনি হচ্ছে আমাদের এই যে প্রথম পুরস্কার এলইডি এলইডিটা উনি কিন্তু নিয়েছেন, প্রথম পুরস্কারটা উনি আমাদের কাছ থেকে পেয়েছি আমরা। আর আমি বলতে চাই, আজকে একটা সংগঠন থেকে খেলা মানে শুরু হয়েছে, আমরা যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি তার জন্য সকলের দোয়া চাই, বা দোয়া চাই বা সাহায্য সহযোগিতা আমরা চাই, যাতে আমরা এরকম টুর্নামেন্ট সব আয়োজন করতে পারি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেক্ষেত্রে আমি সবার
সহযোগিতা চাই। এই মাঠে আমার বাবা চাচা তারাও খেলছে, আমরাও খেলছি, তো এখন যারা নতুন প্রজন্ম তারা খেলবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। পাশাপাশি কালিয়ারা গাবরাগাতি দুই গ্রামের যারা ছেলেরা আছো, তারা কেউ আমার সম্পর্কে নাতি ভাই ভাতিজা, হ্যাঁ, তো তোমরা তোমাদের কাছে সনির্ভর অনুরোধ থাকবে যে আমরা সুন্দর খেলার নৈপুণ্যত দেখতে চাই। আমরা কোনো ধরনের বিশৃঙ্খল কোনো পরিবেশ যাতে আমরা মাঠে উপলব্ধি করতে না পারি, সেক্ষেত্রে তোমরা এই পরিবেশটা আমরা রেডি বা আমরা চাই যে খেলায় হারজিত থাকবেই। সেই খেলায় হয়তোবা কালিয়ারা একাদশ জয়ী হইতে পারে, হয়তোবা গাবরাগাতি একাদশ জয়ী হইতে পারে, সেক্ষেত্রে মেনে নিতে হবে, আর মেনে নেওয়াটাই খেলোয়াড়ের সবচেয়ে বড় গুণ। আর সেই জায়গা থেকে আমি সকলকে অনুরোধ করব যে তোমরা সকলেই আমাদেরকে খেলার নৈপুণ্যতা দেখাও, আমরা সেই অপেক্ষায় তোমাদের অপেক্ষা করতেছি। আজকের খেলার ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কূটনৈতিক কড়ায় রাজধানীর শাহবাগ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মিজানুর রহমান নীরব বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে। সোনার বাংলার সাবেক রাষ্ট্রনায়ক স্বাধীনতা বীর সৈনিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কূটনৈতিক করা প্রতিবাদে নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ শামীম ওসমান এমপি মহোদয়ের নির্দেশে মুক্তিযুদ্ধ মঞ্চে লাখো জনতার আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ শামীম ওসমান এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ নিজাম, এছাড়া আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জনাব মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিমা চম্পা, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ সহ উপস্থিত ছিলেন শাজনু জুয়েল চম্পা সানি। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকল জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে পুরো নারায়ণগঞ্জ জাগলে, যে সারা বাংলাদেশ জাগে, তার প্রমাণ শাহবাগ দিয়ে দিল। আমরা শামীম ওসমানের কর্মী, তার নির্দেশ মোতাবেক আজকে পুরো শাহবাগ লক্ষ লক্ষ মানুষ প্রমাণ করে দিলেন যে একাই যথেষ্ট নারায়ণগঞ্জ। সারা বাংলাদেশের শামীম ওসমানের পক্ষে সব সম্ভব, তাই আমরা যারা এসেছি শামীম ছানা, আজকে দেখতে পাচ্ছি মানুষ, যে জনতার দল দেখেন সামনে কি বিশাল। আমরা বহন নিয়ে আজকে নারায়ণগঞ্জতে এসেছি। আজ রবিবার গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কাজল মিয়ার প্রতিবেদনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতা নামে বিএনপি জামায়াতের মত পুষ্ট উগ্র মৌলবাদ ধর্মগোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ অফিস থেকে শুরু হয় এবং জয়দেবপুর বাজারে বিভিন্ন স্থান ঘুরে আওয়ামী লীগ অফিসের সামনে মিছিলটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু ও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ ও আর উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সাংগঠনিক নয়টি থানা ও আরও ওয়ার্ডের নেতৃবৃন্দ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের আদর্শের বাতিঘর, আমাদের সারা বাঙালির অস্তিত্বের ঠিকানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ওই স্বাধীনতা বিরোধী শত্রু ওই মৌলবাদী গোষ্ঠী আজকে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বন্ধুগণ, আমরা বঙ্গবন্ধুকে নিয়ে, জাতির পিতাকে নিয়ে, জাতির স্থপতিকে নিয়ে যারা কটাক্ষ করে আমরা এই মানববন্ধন, আমরা বলতে চাই এই এই গাজীপুর হচ্ছে সেই গাজীপুর যেই গাজীপুর সৃষ্টি করেছে 1971-এর 19শে মার্চ। এই গাজীপুর হচ্ছে সেই গাজীপুর যেই গাজীপুর 1971-এর 19শে মার্চের সেবা শান্তি প্রগতির পতাকা হাতে যেই সংগঠনটির মানবিক সূর্য নিরলসভাবে কাজ করছে, সেই প্যানেল সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর মহানগর। বিএনপির গণতন্ত্র হচ্ছে মুখে শেখ ফরিদ আর বগলে ইট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আগে বিএনপিকে নিজ দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিবৃতি আর গুজব অপপ্রচার চালিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তিনি আরও বলেন, নির্বাচনকে উদ্দেশ্যমূলক প্রশ্নবিদ্ধ করে গোপনের সরকার পতনের অলিগলি পথ খুঁজে আর দেশ বিদেশে গোপন বৈঠক করে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।
রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। নিজস্ব বলয় তৈরি করতে মাই ম্যান দিয়ে কমিটি গঠন করা যাবে না বলে সাব জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই ছিল আজকের বুলেটিনে। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন সিটিজি ক্রাইম টিভি নিউজ বুলেটিনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট citizycrimetv.com, ফেসবুক ও ইউটিউবে।